তে বাবা 2014 সালে উপরে। পরিয়ালবর্গ, মা বাবা ভাই বোন যত আছে, কমপ্লিট অ্যাড্রেস এখন আপনাকে দিব। দোস্ত সবাই কেমন আছেন? দর্শক সবাই ভালো আছেন? আর ভালো থাকার কথা, আর ভালো থাকবেন। তো আজকে আমি আজকে প্রথম আপনাদের কাছে আমার ধরো আমার নিজের ফুল অ্যাড্রেস আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো ভিডিও আগের পরে কেমনে জানি না, আমি ফুল অ্যাড্রেস আপনাকে দিয়ে এখন টাঙিয়ে ধরবো। এখন আমি কিছুমান দৃশ্য দেখাই, চলুন। বা পরে আমি আর অ্যাড্রেসটা দিতেছি। যখন ভিডিও বানাই না, খালি মানুষে খালি এমপি এমপিছে দেখে বাইরা না, আমি সরম করে মানে ভালো করে মানে ভিডিও বানাই এমপি এমপি হাসি, এই জন্য কারণ সে বাইক নিয়ে গেতাছে রাইতাছে। তে নানা না খালি মুখগুলো চাইছে জানি কি জানি কয় বুঝছেন না, কিছু মানে মোবাইলের সামনে যেতে আমার ছবিটা আসে না ক্যামেরার মধ্যে, তথাপি ফরম করে মানে এইরকম ফরম করে মানে কিছু কই হারি না আর কি। হ্যাঁ, ভিডিওর মধ্যে যখন মানুষের সামনে যখন বড় বড় করে আওয়াজ যায় বা কত একটা, যেহেতু একটা কন্টেন্ট করবো গেলে একটা কথা কর না কে না ওই কথাটা কবার গেলে মানে কি হয় যে এই আশা হে বা ফরম করে মধ্যে ভয় লাগে ডর লাগে আর কি। ওই জন্য মানুষের সামনে তো ভালো কই না, এমপি থেকে চাই অম্পি থেকে চাই নানানটা ঠিক আছে আর কি। তো যাই হোক, ফুল অ্যাড্রেসটা এখন দিমু, এখন আমি বয়েবে এখন বহুত দূরে, যেহেতু আর দেরি করব না। আমার চ্যানেলের নামের ফুল অ্যাড্রেসটা আমি চ্যানেলটাতে নাম দিছি, তার একটা ফুল অ্যাড্রেস, আর আমার নিজের পরিবার পরিয়ালবর্গ মা বাবা ভাই বোন যত আছে কমপ্লিট অ্যাড্রেস এখন আপনাকে দিমু। যে যদি আপনারা সবাই ভাবতেছেন যে এই ভিডিও বানাই ইয়ার চ্যানেলের একটা নাম, একটা ধরুন একটা চ্যানেল বানাইলেও একটা নামের একটা ই থাকে যে কোন উদ্দেশ্য হ্যাঁ চ্যানেলটা বানাইছে, নামটা কি জন্য দিচ্ছে না, সবাই আছেন আমার চ্যানেলটা আছে যে এস এইচ ব্লগস ইন্ডিয়ান। ওই এস এইচটা তো সবাই জানে না, আমি শর্টকাটে বানিয়ে লাগিয়ে দিছি এস এইচ। তে আমি চলুন, আমি রুমের মধ্যে বইয়া আপনার আমি ফুলের দিচ্ছি দিচ্ছি, দেরি করুন না, চলুন। এখন আমার পরিচয়টা আরম্ভ করলাম, আগে একটু জাগা জোগাড়া দেখাইলাম। দে প্রথম আমার পরিচয় দিই, আমার নাম সাইফুদ্দিন আহমেদ, আমার বাবার নাম এলটি লেট তারাজুদ্দিন আহমেদ, স্কুলের শিক্ষক ছিল, তে এখন নাই মানে 2014 সালে এক্সপায়ার হয়ে গেছে। আর এখন আমরা মা আছে দুইটা, ভাই আমার আর একটা আছে ছোটো ভাই, বোন চারটে, এই কটা পরিয়াল নিয়ে মানুষের সঙ্গে চলাফেরা করতেছি। এ আপনারা আমারে পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন,
এখন আমি ইয়ে আছে আর কি, এখন আমি ছোট্ট একটা পরিয়াল নিয়ে চলতেছি, ছোট ভাইটা স্কুলে। আর এখন আমি আসছি আমার চ্যানেলের নাম, যেটা আমার শর্ট নাম দিছি এস এইচ ভ্লগস ইন্ডিয়ান। তো এস এইচ দিছি আমার নামে, যেটা এসে আমার নাম সাইফ উদ্দিন আহমেদ, আর এইচে আছে আমার ওয়াইফের নাম, যেটা হেনা পারভিন। আমি খুলেই বলছি, মানে যেহেতু ইউটিউব করলে মানে যেহেতু ডুপ্লিকেট কিছু কিছু করা যায় না, ও রিয়েল বস্তু দেওয়া যায়। আমি ব্লগস ব্লগ চ্যানেলের জড়িয়তে আমি আমার চ্যানেলের নামটা দিছি, আমার ফুল অ্যাড্রেসটা, আমার ঘর ইন্ডিয়া আসাম ডিস্ট্রিক্ট বরপেটা ভিলেজ খান্দারগুর। তো এইটাই আমার পরিচয়। এখন আমার বর্তমান পরিয়ালের মধ্যে মা আছে দুইটা, ভাই আছে, বোন আছে সাইডটে। তো বাবা 2014 সালে উপরে। আপনারা একটু এখন ইউটিউবার সবার ভাইয়েরা, আপনাদের ছাড়া আমরা এখন আধুরা। আর একটু কিছু একটু কাহিনী আছে আমার, আমি পরের ব্লগে আপনাদেরকে জানাবো। তো আমি আমার চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন। আমি কিছুমান রিয়েল কথাও আপনাদের কাছে আমি কমু, যেহেতু সাবস্ক্রাইবার না হইলে মানুষ না হইলে তার আমার মনের কথা কী বুঝবো। তো আপনাদের কাছে আমি এটুকু অনুরোধ, আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ফুল অ্যাড্রেসটা দিলাম, এইটুকুই আমার পরিচয়। আগের ভিডিও দেখবেন আমার বাড়িঘর কীরকম। তো গল্প করি না আর কি, রিয়েল বাড়িঘর আমার। আজকে চলি, এটুকুই আজকের অ্যাড্রেস। তো বাই, সবাই ভালো সুস্থ থাকবেন, বাই।